অনলাইনে যে কোনো পণ্যের দাম জিজ্ঞেস করলেই বলে ইনবক্সে আসুন। কেন রে ভাই, সরাসরি দাম বললে সমস্যাটা কোথায়? আপনি অনলাইনে ধরেন একটা খাবারের অর্ডার করবেন, বা কাপড়ের অর্ডার করবেন, আমের অর্ডার করবেন, ঘিয়ের মধুর অর্ডার করবেন অনলাইন ক্রেতাদের কাছে, যদি সরাসরি দাম জিজ্ঞেস করেন কাকা যে দাম কত, বলবে ইনবক্স চেক করুন বা ইনবক্সে আসুন, তার মানে ডাল মেকুস কালা হয়। খালিদ হুসাইন উনি লিখেছেন, মোহতারাম অনলাইনে এখন অনেক জিনিস বেচে কিনা হয়, কাপড় বেচে কেউ, এই যে আমের সিজনে এখন তো মাশাল্লাহ দোকান আর কয়টা আম আছে, বাংলাদেশে আম ব্যাপারী চাইতে অনলাইনের আম সংখ্যা এখন অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো এটা আমি দোষের কিছু বলতেছি না, এটা আলহামদুলিল্লাহ পজিটিভ, যারা ব্যবসা করছে হালাল ভাবে ব্যবসা করতেছে। কিন্তু একটা জায়গায় প্রশ্নটা যেখান থেকে করা হয়েছে যে অনলাইনে যে কোনো পণ্যের দাম জিজ্ঞেস করলেই বলে ইনবক্সে আসুন। কেন রে ভাই, সরাসরি দাম বললে সমস্যাটা কোথায়? আপনি অনলাইনে ধরেন একটা খাবারের অর্ডার করবেন, বা কাপড়ের অর্ডার করবেন, আমের অর্ডার করবেন, ঘিয়ের মধুর অর্ডার করবেন অনলাইন ক্রেতাদের কাছে, যদি সরাসরি দাম জিজ্ঞেস করেন কাকা যে দাম কত, বলবে ইনবক্স চেক করুন বা ইনবক্সে আসুন, তার মানে ডাল মেকুস কালা হে। কেমন কি জানেন, ইনবক্সে আসুন অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সে দামটারে সবার জন্য একরকম রাখে নাই, হয়তো একজনের কাছে বেচবে 250 টাকায়, আরেকজনের কাছে বেচবে 120 টাকায়, এটা কিন্তু সাধারণত হয়ে থাকে। বেচা কিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নীতিমালা আছে, যে নীতিমালাগুলো আমাদের সবার কিন্তু ফলো করা উচিত। একজনের পক্ষ থেকে প্রস্তাব যাবে, আরেকজনের পক্ষ থেকে গ্রহণ করা হবে। ধরেন আপনি বলবেন যে আমি এই আমটা বিক্রি করব, আর আমি বলবো যে আমটা কিনবো, আপনি আমাকে আমটাকে উল্টা পাল্টা দেখাবেন এবং আমটা আমি চেক করে নেব, চেক করার পরে আমার যদি ভালো লাগে আমি আমটা নিব। ইসলামী শরিয়া এই জিনিসগুলোকে এভাবে ক্লিয়ার কাট উপস্থাপন করতে বলেছে। কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে যেটা বড় সমস্যা, ম্যাক্সিমাম ব্যবসায়ী এরা কৌশল অবলম্বন করে, মানে স্পষ্ট করে কোনো কিছু বলতে চায় না। যেমন আপনি বলবেন যে ভাই এই জিনিসটা কি ভালো, কবেকার রান্না করা, ভাই মিষ্টিটা কি আজকের না কালকের, বল ভাই ভাই টাটকা আছে, কালকের এটা বলতে চায় না, ভাই এটা নষ্ট হয়নি, এটা কিন্তু টাটকা আছে, ভাই আমটা কোথাকার, নিয়ে এসে সোনারগাঁ থেকে নারায়ণগঞ্জ, আমটা ভাই নওগাঁর ডাইরেক্ট, কারণ নওগাঁর আমের স্বাদ বেশি, রাজশাহীর আমের স্বাদ বেশি, মিশা কথা, হারাম এই ধরনের বেচা কিনা করা। আপনি ইনবক্সে কেন দাম বলতে হয়, কারণ হচ্ছে একজনের কাছে ছক্কা মারবে আর আরেকজনের কাছে বোল্ড আউট হবে, একজনের কাছে মনে করেন দুনিয়ার দাম নেবে আর আরেকজনের কাছে হয়তো বা কুলে উঠতে পারবে না, ন্যায্য দামে দিবে, আর আরেকজনের কাছে মনে করেন এখানে কিছু একটা কৌশল হবে আর কি। তো আমরা বলি যে যেই দামটা আপনি, ভাই আপনার জন্য তো লাভ করা ইসলামী শরীয়তে বৈধ, নাহলে আপনি চলবেন কীভাবে? একটা আম আপনি কিনেছেন মনে করেন 20 টাকায়, এই আমটা আপনি 25 টাকায় বেচেন, 22 টাকায় বেচেন, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু একটা আম কিনেছেন 20 টাকায়, এই আমটাকে আপনি 300 টাকায় বেচবেন, এটা জুলুম, এটা কি জুলুম? কারণ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই জিনিসটা চলে যায়। তো যারা এই কাজগুলো করতেছে মূলত নিষিদ্ধ কাজ করতেছে। আর ইনবক্সে আসুন উদ্দেশ্য যদি ভালো থাকে তাহলে এটা জায়েজ, আর উদ্দেশ্য যদি কৌশলী অবস্থা থাকে বা উদ্দেশ্য যদি কৌশলের কোনো কিছু থেকে থাকে তাহলে এই জিনিসটা অবশ্যই এখানে প্রশ্নবিদ্ধ থাকে এবং এখানে না জায়েজ হওয়ার সম্ভাবনা বেশি, ওই ব্যক্তির নিয়তের সাথে এই বিষয়টি সম্পৃক্ত। আচ্ছা এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচা কিনা শরীয়ত সম্মত উপায়ে সংগঠিত হওয়ার জন্য মোট 3টা জিনিস পাওয়া যেতে হবে, এটা আল্লাহ রাসূলের একটা মূলনীতি, হাদিস থেকে মুহাদ্দিসরা বের করেছে। 1 নম্বর, মালটা বৈধ হইতে হবে। ইটালি থেকে মদ কিনে নিয়ে আসলেন, দেখেন মালটা অবৈধ, কিন্তু আপনি আয়েশা বলতেছেন কি, ওই যে কে যেন বলছিল যে পাপমুক্ত সিনেমা, কথা বুঝেন নাই, কয় অজু করিয়া সিনেমা দেখতে পারেন সমস্যা নাই, অজু নষ্ট হবে না, মানে কত বড় কথা, সিনেমা আবার কি পাপমুক্ত, মানে এখানেও ধর্মটারে ব্যবহার করতে যাচ্ছে, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আমার ওটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে মদ নিয়ে এসে আপনি বেচতেছেন আর বলতেছেন যে ভাই একেবারে 1 নম্বর, এর চাইতে ভালো কোনো মাল হয় না, এর চাইতে সুস্বাদু কোনো কিছু খাবার হয় না, কিন্তু জিনিসটা মদ, ভাই আমি ন্যায্য মূল্যের বেশি 1 পয়ও বেশি নিব না, তা আপনি বেচতেছেন হারাম, ওখানে ন্যায্য মূল্য চাইতেছেন, মাথার উপরে বিচার বাড়ি, ঠিক কিনা ভাইরা? আমার এগুলো জায়েজ আছে? হারাম। 2 নম্বর, পণ্যের মূল্য নির্ধারিত হতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুসারে পণ্য মূল্য নির্ধারিত হবে, কত টাকা আপনি বেচবেন, বুঝেন নাই কথা। ঢাকা শহরে অধিকাংশ কষাইয়ের দোকানে দেখবেন একটা ওই ঈদ দেওয়া থাকে, সাইনবোর্ড থাকে যে মূল্য কত আজকে গরুর গোশের। সরকারে যদি সিটি কর্পোরেশনের থেকে সকালবেলায় 780 টাকা লিখে দিয়ে আসে,
কথার কথা বিকাল হইতে হইতে এটা দেখবেন বারবার মোছামুছি হয়, কথা বুঝছেন? সরকারি লোক আসলে তখন 780, আবার লেখে চক দিয়া, কি দিয়া? চক দিয়া। আর যখন বেসরকারি লোক হয় তখন ওটার ওপরে আবার লাইট দিয়ে রাখে, ওটার ওপরে কিছু দিয়ে ঢাকে রাখে, মানে ভাব সব এরকম, এখানে ঢাক নাই নাই, বুঝছেন? এরকম কিন্তু কৌশল অবলম্বন করে, জায়েজ নাই। সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে, বাজার ব্যবস্থায় যেটা নির্ধারিত আছে সেই দামই আপনাকে বেচতে হবে, আপনি কৌশল অবলম্বন করতে পারবেন না সেখানে, এটা আপনার জন্য জায়েজ নাই। আরেকটা বিষয় আপনাকে বলি, ঢাকা সিটির ভিতরে ওই যে জুরাইন রেলগেটটার ওখানে আমি 5 দিন আগে আম কিনছি 5 কেজি, তো স্বাভাবিকভাবেই নিজে হাতে সবসময় নিই, উনি দেখার পরে আমার চিনছে, হুজুর আপনার ওয়াজ তো শুনি। আমি বললাম ঠিক আছে, যাক চিনছে তার মানে খারাপ জিনিস দেবে না। আমি বলছি ঠিক আছে ভাই, একটু দেখে শুনে দেন 5 কেজি আম। উনি আবার কী করছে, সামনের জন যিনি বসে আছে ওনারা বলছে এই হুজুরের কিন্তু খারাপ কিছু দিস না, ঠকাইছে না কিন্তু আমাদের হুজুর। এই কথাটা বলার পর আমার তো কনফিডেন্সটা আরও বেড়ে গেল, যে যাই হোক আজকে মনে হয় খারাপ কিছু দেবে না। বাড়িতে আসার পরে দেখছি মামুই প্রায় 5 কেজি আমের মধ্যে 3টা আম এমন দিয়েছে যেটা মুখে নেওয়া যাবে না, মানে কোনোটা নিচ পচা, কোনোটা মাঝ পচা, কোনোটা একেবারে ছুরি দিয়ে ফাড়া। আমি আমার কথা বলতেছি না, এই ঢাকা সিটির ভিতরে ফল যদি আপনি ব্যবসায়ীকে নিজ হাতে হাতে তুলতে দিচ্ছেন, তাহলে একটা না একটা দুর্ঘটনা ভাই ঘটাবেই, এটা আপনি ধরতে পারবেন না। উপর থেকে দেখতে মনে হবে মাশা আল্লাহ, এরকম সুন্দরী ফল পৃথিবীতে আর একটাও নাই। কারণ কি জানেন, পেছনের যে ব্যাকগ্রাউন্ড সাইড, এই ব্যাকগ্রাউন্ড সাইডটা আপনার সামনে ফ্ল্যাশ করে না, আপনার সামনে শুধু ফ্রন্ট সাইডটা ফ্ল্যাশ করে। আপনি বাড়িতে আসার পরে খুলে টুলে দেখতেছেন, আরে বাবারে মেসাকার অবস্থা। ও ভাই, এইসব ধোকাবাজি করার মানেটা কি? আরে আপনি যখন কিনবেন, আপনি কেনার সময় কেন দেখে কিনেন নাই? আপনি পচা কিনছেন, সেই পচা আপনি আমরা দেবেন কেন? কথা বুঝেন নাই। ইসলামী শরিয়ার মূলনীতি হচ্ছে আপনি কিনবেনও দেখে ওজনটা নেবেন। ওয়াইদাক তালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছে, যখন তুমি নিবা পরিপূর্ণভাবে ওজন করে নিবা, দিবা পরিপূর্ণভাবে ওজন করে দিবা, এবং মালটা কেনার সময় দেখে শুনে কিনবা, তা আপনি পচা কিনছেন এই দায়িত্ব আমি নিব না, আপনি আমরা কেন পচা দিচ্ছেন? ইসলামী শরিয়ায় জায়েজ নাই। পাপ কয়টা করলেন দেখেন, 1 নম্বর আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, কিসের? 2 নম্বর আপনি ধোকাবাজি করছেন, কি করেছেন? ধোকাবাজি। 3 নম্বর এই ফলটা নিয়ে যাওয়ার পরে যে নিয়ে গেছে হেও বদ্ধ দেয়, আর বউও বদ্ধ হয়ে দেয়, আর বউ তো আরও বেশি বদ্ধ দেয়, বয়স হইলো কিন্তু কেনাকাটা এখনো শিখলা না, জামায় তখন বদ্ধ দেয়, জাল্লা আর বিচার তুমি করো। তো এই ধরনের আচরণে আসলে আলটিমেটলি ক্ষতি নিজের, ক্ষতিকার নিজের। খাবারে কখনো ফরমালিন দিব না, ব্যবসা 2 টাকা কম হোক, আল্লাহ যদি বারাকা দেয়, আল্লাহ বারাকা দিলে এর ভিতরতেই অনেক, এই ভেতর থেকে অনেক কিছু আসবে। কামাইলেন 20,000 কিন্তু ভরপুর বরকত আছে, দেখবেন ছেলে মেয়ে হাফেজ আলেম হবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, ছেলেমেয়েরা বড় বড় বিসিএস ক্যাডার হবে। আর কামাইছেন 2 লাখ, বুঝেন নাই কথা, কামাইছেন 2 লাখ, 2 লাখ কামানোর পরে মনে করেন এখন আপনি এই টাকাগুলো সব কিছু, কোনোটা সরকার, ওই যে কালকে দেখলেন না পুলিশের নাকি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, আদালত বলছে আর সম্পদ কী করতে, ক্রোক করতে, আটকে দিতে, তো লাভটা হলো কি? আপনি যে উপার্জন করছিলেন এ উপার্জন, এটা তো আরেকজনের কাছে চলে গেল, কোনো লাভ আছে? তার মানে কি, আমাদের কামাইতে হবে কম কিন্তু হালাল উপার্জন করতে হবে, বারাকা জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।